লেনোভো ব্র্যান্ডের কথা আমরা কে না জানি, লেনোভো গ্লোবালি রিনোনড একটা ব্র্যান্ড যারা ইউথকে রিপ্রেজেন্ট করা অনেক বেশি। আজকে লেনোভো থেকে একটা বাজেট সেন্ট্রিক ল্যাপটপ দেওয়া হয়েছে, যেটা হচ্ছে লেনোভো আইডিয়াপ্যাড 1। এই ল্যাপটপটার দাম কিন্তু অ্যারাউন্ড 54,000 থেকে 55,000 টাকার আশেপাশে। এটা কি ল্যাপটপটা কি একটা কোনো গিমিকি স্টান্ট, নাকি ল্যাপটপটা কতটুকু ভালো? Ryzen 3-ওয়ালা ল্যাপটপ, Ryzen 3 প্রসেসর ইউজ করা হয়েছে। এই ল্যাপটপটা বাজেট যারা কনজিউমার আছে তাদের কতটুকু সার্ভ করতে পারবে, নাকি এই ল্যাপটপটা জাস্ট একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট? সব কিছু নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে। লেনোভো আইডিয়াপ্যাড 1 নিয়ে এর খুঁটি নাটি নিয়ে আলোচনা করা হবে। সো আমি আছি সাথে অনুরাগ, আপনারা আছেন টেকল্যান্ড বাংলাদেশ। চলুন চলে যাবে আজকের রিভিউতে, লেনোভো আইডিয়াপ্যাড 1। প্রথমে আমরা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলবো লেনোভো আইডিয়াপ্যাড 1 এর। আইডিয়াপ্যাড 1 কিন্তু একটা ক্লিন আর মিনিমাল মেসেজ দেয় সবাইকে। এই ল্যাপটপটা যদি আপনি দূর থেকে দেখেন অথবা যদি একটু কাছে এসেও দেখেন তাহলে কিন্তু খুবই রিফ্রেশিং একটা ফিল দিবে। এর ব্যাক শেলে বলতে গেলে তেমন কিছুই নাই, একদম প্লেন ডিজাইন, সিলভার কালারের একটা ল্যাপটপ। অ্যান্ড সাথে পাশে কিন্তু লেনোভোর লোগোটার হাউজিং রয়েছে। অ্যান্ড তাছাড়া ল্যাপটপটা দেখতে খুবই মিনিমাল, খুবই ক্লিন, অ্যান্ড দেখতেও বেশ সফিস্টিকেটেড লাগে। তো এটা মোটামুটি ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা গেল। প্লাস্টিক বিল্ডে ল্যাপটপটি এসেছে। প্লাস্টিক বিল্ড হওয়া সত্ত্বেও খুব যে লো কোয়ালিটি প্লাস্টিক তা না, মডারেট কোয়ালিটির প্লাস্টিক আর কি, ভালো মতো চলে যাবে। এবার একটু ল্যাপটপটার আইও পোর্টস নিয়ে কথা বলি। ল্যাপটপটার লেফটে USB পোর্ট, তারপরে HDMI পোর্ট, টাইপ 3.5mm জ্যাক, যে হেডফোন জ্যাক সেটা রয়েছে। অ্যান্ড ডান দিকে কিন্তু একটা USB পোর্ট অ্যান্ড বড় SD কার্ড যে রিডার সেটা দিয়ে দিয়েছে। এই ধরনের বড় SD কার্ড রিডার কিন্তু অনেকজনেরই লাগে। ওয়েল, 1.6 কেজি ছিল এই ল্যাপটপটার ওয়েট, যেটা ওয়েট ডিস্ট্রিবিউশনটা খারাপ ছিল না, মোটামুটি ভালো ছিল বাজেট হিসাবে। অ্যান্ড তারপরেও এই ল্যাপটপটাকে আমি স্ট্যান্ড করবো এটার ডিজাইন অনুযায়ী, কারণ ডিজাইনটা আসলে আমার বেশ মনে ধরেছে। এরপর আইডিয়াপ্যাড 1-এর কিবোর্ড অ্যান্ড টাইপিং ফিলিং নিয়ে একটু কথাবার্তা বলবো। কিবোর্ড টাইপিংয়ে আমার এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না, টিপিক্যাল চিপ ফিলিং ছিল। ফুল সাইজের একটা কিবোর্ড ইমপ্লিমেন্ট করে দিয়েছে। বাজেট হিসাবে এই ধরনের কিবোর্ডে আসলে এখন মার্কেটে ল্যাপটপগুলো অফার করছে, এটাও তার থেকে ব্যতিক্রম কিছু না। কি ট্রাভেল 1.4mm মতো ছিল, বাট অনেক মুশি ফিলিং ছিল, কোনো সেরকম ফিডব্যাক পাইনি, টাইপ করে অতটা মজা পাইনি আর কি। এরপর একটু স্পিকার নিয়ে কথা বলবো। 2-watt স্টেরিও স্পিকার রয়েছে ল্যাপটপটাতে। স্টেরিও স্পিকার থাকলে এটার সাউন্ডটা মাফেল্ড আর হেজি একটু, তেমন কোনো লাউডনেসও নাই। অনেক ক্ষেত্রে একটু বেসগুলো তো ধরা পড়ে না, ট্রেবলে একটু ঘাটতি রয়েছে। একটা চলনসই স্পিকার আর কি, কোনো মতো আপনাকে একটা ব্যাকআপ দিবে, এটাই আর কি এটার স্পিকারটার স্পেশালিটি। এরপর একটু ল্যাপটপটার ওয়েবক্যাম নিয়ে কথা বলবো। ল্যাপটপকে অফকোর্স একটা 720p ওয়েবক্যাম দিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড ওয়েবক্যামে কিন্তু একটা ম্যানুয়াল প্রাইভেসি শাটারও রয়েছে, এটা কিন্তু এখন একটা ইম্পর্ট্যান্ট ফিচার যেটা লেনোভো মিস করেনি। আর ওয়েবক্যামের কোয়ালিটি ছিল বিলো অ্যাভারেজ ল্যাপটপের, যেরকম হয় আর কি। এরপর আমরা লেনোভো আইডিয়াপ্যাড 1-এর ডিসপ্লে নিয়ে একটু কথা বলবো। 15.6 ইঞ্চি ফর্ম ফ্যাক্টরের মধ্যে ল্যাপটপটি ডিসপ্লে আটানো হয়েছে। সাইডে একটু বেজেল রয়েছে, যেটা মাঝে মাঝে চোখে লাগে। অ্যান্ড এই ডিসপ্লেটা অনেস্টলি আমাকে খুশি করতে পারেনি, কারণ এই বাজেটে কিন্তু আমরা আরও ল্যাপটপে, মার্কেটের যে অন্যান্য কন্টেন্ডার ল্যাপটপ রয়েছে অথবা লেনোভোর অনেক ল্যাপটপে কিন্তু এর থেকে ভালো ডিসপ্লে পাই। ওয়েল, টেকনিক্যালি এটা ডিসপ্লে HDR টেস্টে 100% sRGB ভ্যালু কভারেজ শো করলো, এই প্যানেলটা অতটা ভালো ছিল না। ওয়াশড আউট, নেগেটিভিটি, তারপর কালার শিফটিং, কালার ডেভিয়েশন, এগুলোর কিন্তু সবগুলোরই মোটামুটি টেন্ডেন্সি ছিল। আপনি একটা সার্টেন অ্যাঙ্গেল থেকে দেখলে এটার যে কালার শিফটিংয়ের যে টেন্ডেন্সিটা সেটা দেখতে পারবেন। আর কালারটা ওয়াশড আউট ছিল, কালারের টোনটা নিউট্রালের দিকে ছিল, বাট তারপরও এই প্যানেলটা না দিয়ে একটা মোটামুটি IPS লেভেলের প্যানেল কিন্তু চাইলে লেনোভোর মতো কোম্পানি দিতে পারত, বাট তারা সেটা মিস করে গিয়েছে। এই ধরনের বাজেটে এই ধরনের ডিসপ্লে ইমপ্লিমেন্টেশন নট গুড। তাও ফুল HD ডিসপ্লে হিসেবে অনেকের ক্ষেত্রে চলে যাবে, বাট কন্টেন্ট ক্রিয়েটরদের সাপোর্ট দেওয়ার জন্য এই ডিসপ্লেটা ইনাফ না। যদিও ডিসপ্লে HDR টেস্ট বলছে যে 100% sRGB, তারপরও আমি বলবো এটার এক্সপিরিয়েন্সটা নট গুড, অর্থাৎ ভালো ছিল না আমার এক্সপিরিয়েন্সে। অনেক ক্ষেত্রে আমার একটু হ্যাসেল হয়েছে ইউজ করতে। ডিসপ্লের পর ল্যাপটপটার একটু স্পেক অ্যান্ড আন্ডার দ্য হুডে কী কী অফার করছে সেদিকে যাওয়া যাক। ওয়েল, ল্যাপটপটাকে পাওয়ার আপ করেছে Ryzen 3 3250U CPU, 512GB SSD ছিল এর সাথে, আর RAM ছিল 8GB 2400 স্পিডের। এইখানেও আমার একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের কথা রয়েছে, যে ওয়াই Ryzen 3 3250U CPU? এটা কিন্তু আমি এই বাজেটে এক্সপেক্ট করিনি, যেখানে অন্যান্য ল্যাপটপ কিন্তু অনেক ক্ষেত্রে Ryzen 3 5300U দিচ্ছে বা Core i3 আরও ভালো ভেরিয়েন্ট দিচ্ছে। সেই ক্ষেত্রে এখানে Ryzen 3 3250U কেন বিহাইন্ড জেনারেশনের একটা প্রসেসর 53,000 টাকার ল্যাপটপ ইউজ করা হলো, এটা আমার মাথায় খেললো না।
তাও 3250 ইউর সিপিইউ এক্সিকিউশন পাওয়ার নিয়ে একটু কথা বলবো। আমরা গিগ বেঞ্চে একটু বেঞ্চমার্ক করার ট্রাই করেছি, অন্যান্য অ্যাপ দিয়ে একটু বেঞ্চমার্ক করার ট্রাই করেছি, গিগ বেঞ্চে স্কোর ওয়াজ নট গুড, ডুয়াল কোরের একটা প্রসেসর, তারপর প্রসেসর পাওয়ারের পর এটার যে ভেগা গ্রাফিক্সটা রয়েছে সেটারও একটু মাপলাম, আমরা মেজার করলাম, সেখানেও স্কোর খুব একটা বেশি না, মাত্র 4500-এর আশেপাশে স্কোর করেছে, যেটা কিন্তু অনেকটাও ফাইন, অনেকটা খারাপ। এরপরে আমরা একটু এসএসডি নিয়ে কথা বলবো। এসএসডিটা কিন্তু মোটামুটি 512 GB এসএসডি ছিল, এটা একটা ভালো দিক ছিল যে 512 GB এসএসডি দিয়ে দিয়েছে, এটার স্কোরও মোটামুটি ভালোই ছিল, স্পিডটা বেশ ভালোই ছিল, এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। বাট ওভারঅল রাইজেন 3 3250U কিন্তু একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হিসেবে এই ল্যাপটপে কাজ করবে, কারণ এই মার্কেটেই কিন্তু এর থেকে ভালো ভালো প্রসেসর দিয়ে আরও ল্যাপটপ আসতেছে, যেটা এটাকে একটু হলেও ডিমিনিশ করে দেবে আর কি। মোটামুটি শেষের দিকে আমরা একটু ল্যাপটপটা থার্মাল ম্যানেজমেন্ট নিয়েও হালকা কথা বলে ফেলবো। ওয়েল, এই ধরনের ল্যাপটপে আসলে থার্মাল ম্যানেজমেন্ট নিয়ে কথা বলার কিছু নাই, কারণ এটা একটা ডুয়াল কোর সিপিউ ল্যাপটপ, তাও আবার ল্যাপটপ সিপিউ, ডুয়াল কোর প্রসেসরওয়ালা ল্যাপটপের কিন্তু অফকোর্স সেরকম হিট তারা কখনোই জেনারেট করে না। হিট জেনারেট করবে কর্তৃক, একটা ল্যাপটপের বা একটা প্রসেসরের হিট জেনারেট করার জন্য কিন্তু সেই ধরনের পাওয়ার আউটপুট দরকার, এটার পাওয়ার আউটপুটটা কিন্তু অত বেশি না যে ওইভাবে হিট জেনারেট করবে। এটা আসলে একটা ব্যালেন্সড একটা হালকা পাতলা ওয়ার্কের জন্য করা হয়েছে, যারা একটু ব্রাউজিং করবে, যারা স্টুডেন্ট রয়েছে হালকা পাতলা কোডিং করবে, তারপর মুভি টুভি দেখবে, মুভি দেখার জন্য ডিসপ্লেটাকে আমি হাইলি রেট করব না, তারপর টুকটাক কাজের জন্য এই ল্যাপটপটা ওকে। তো এই ক্ষেত্রে আমরা প্রাইম 95 দিয়ে স্ট্রেস টেস্ট করি, তো পিক অ্যান্ড অ্যাভারেজ টেম্পারেচার আমরা যখন মাপি দেখি যে অ্যাভারেজে কিন্তু 76-77 ডিগ্রির মধ্যে মোস্ট অফ দ্য টাইম স্ট্যান্ড করে, একবার হচ্ছে গিয়ে 78 ডিগ্রি এটা রিচ করেছিল, বাট তারপরে কিন্তু 76-77 ডিগ্রির মধ্যে স্ট্যান্ড করে, যেটা আসলে অবাক হওয়ার কিছু নেই, এটাই এক্সপেক্টেড, কারণ এটা একটা ডুয়াল কোর ল্যাপটপ, তাই সেই অনুযায়ী এটা ভালো মতো এই ক্ষেত্রে উতরে গেছে আর কি। এরপর আমরা একটু এটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো। উইন্ডোজ 11-এর হোম এডিশন দিয়ে দিয়েছে প্রিবিল্ট, এটা একটা ভালো দিক করেছে যে এখানে অন্তত ডস দেয়নি তারা, তারপর সাথে পেরিফেরাল হিসেবে লেনোভো ভান্টাজ অ্যাপটা আসে। ভান্টাজ অ্যাপ ইজ ভেরি নাইস, একটা কমপ্লিট ইকোসিস্টেম নিয়ে আসে, এর আগে আমি যে লেনোভো ল্যাপটপগুলো রিভিউ করেছি সেই ক্ষেত্রে কিন্তু বলেছি। অ্যান্ড তাছাড়াও পেরিফেরাল হিসাবে তেমন কোনো সফটওয়্যার নেই, একটা অ্যান্টিভাইরাস রয়েছে, এটা ছিল মোটামুটি সফটওয়্যার নিয়ে কথাবার্তা। এটাকে কিন্তু ব্যাটারি হিসাবে 35 Wh একটা ব্যাটারি ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেটার ব্যাকআপ 10A2 আমি 4 ঘন্টার একটু কম পেয়েছি, অ্যান্ড সাথে একটা এটাকে জুস আপ করার জন্য 65 Wh চার্জারও দিয়ে দেওয়া হয়েছে। চার্জার ওয়াজ নাইস, মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে পুরো ল্যাপটপটা ভালো মতো চার্জ করে ফেলে। কনক্লুশনে তাহলে লেনোভো আইডিয়াপ্যাড 1 নিয়ে আমরা কী কী বলতে পারি? ল্যাপটপটা আমাকে আসলে আমি বলবো যতটুক না আমার আশা ছিল বেশি আমাকে ডিসঅ্যাপয়েন্টই করেছে, অর্থাৎ যে আপ টু দ্য মার্ক যে ব্যাপারটা সেটা ল্যাপটপটা মেনটেন করতে পারেনি। কারণ কী? কারণ হচ্ছে ল্যাপটপটা আমি প্রথমে ভালো দিকগুলো বলি, বিল্ড কোয়ালিটি বেশ ভালো, ড্যাকের কোয়ালিটি লেনোভোর বরাবরই ভালো, এটাতেও বেশ ভালো, ইকোসিস্টেম যেটা ভান্টাজ অ্যাপ সহ সেটাও বেশ ভালো, 512 GB এসএসডি দিয়েছে, 8 GB র্যাম সহ, এটাও একটা ভালো ব্যাপার, কারণ হচ্ছে এই ধরনের ল্যাপটপে কিন্তু আমরা 512 GB এসএসডি দেখতে পাই না বললেই চলে, বা পাইলেও খুব কম লিমিটেড। বাট হতাশার পাল্লা যদি আমরা বলি, অর্থাৎ একটু খারাপ দিকগুলো নিয়ে কথা বলি, কী কী? ডিসপ্লেটা এই ল্যাপটপের খুব একটা ভালো না, যেমনটা বলছিলাম ওয়াশড আউটের টেন্ডেন্সি আছে, নেগেটিভিটি ইস্যু আছে, হালকা শিফটিং ইস্যুও আছে। এই ধরনের ল্যাপটপের বাজেট সেগমেন্টে কিন্তু আমরা একসময় ওয়ালটনকে ভালো ডিসপ্লে দিতে দেখেছিলাম, একদম 100% এসআরজিবি বলা, এটার এসআরজিবি পার্সেন্টেজও মোটামুটি মডারেট, বাট তারপরও ওই যে মিসেলেনিয়াস যে ইস্যুগুলো আছে ডিসপ্লে সেটা কিন্তু এটাকে একটু ব্যাকফুটে নিয়ে গেছে। তারপর কি বলবো, রাইজেন 3 3250U ইমপ্লিমেন্টেশন, এক্ষেত্রে ওরা কিন্তু রাইজেন 3 5000 সিরিজের প্রসেসরগুলো ইমপ্লিমেন্ট করতে পারতো, বাট যেহেতু কারণে 3250U দিয়েছে সেক্ষেত্রে দামটা আর একটু কম হলে তাহলে একটা লেভেল প্লেয়িং ফিল্ড হতো, অন্যদিক দিয়ে কিন্তু এটার কনফিগারেশন বেশ ভালো। আর বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে যদি বলি, এটার ডিজাইনটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, খুবই মিনিমাল আর ক্লিন একটা ডিজাইন, দূর থেকে দেখলে যে কারো পছন্দে যাবে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম অল দিস, মোটামুটি ল্যাপটপটা স্ট্যান্ডিং মার্কেটে কোথায় কিসের মাঝে রয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে একটা ধারণা আশা করি দিতে পেরেছি। যাই হোক, আজকের ভিডিও আমরা এখানে শেষ করবো, লেনোভো আইডিয়াপ্যাড 1 নিয়ে মোটামুটি সব কথা শেষ হলো, এটার প্রাইসটা কিন্তু ওই যে বললাম 54-55 হাজার টাকা আশেপাশে, ভিডিও রেফারেন্স দিলে আপনারা আরও কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো আর আমাদের চ্যানেলে কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইজ আ মাস্ট, প্রতিবারের মতো সাপোর্ট দিয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন অন্য কোনো কিছু নিয়ে, ততদিন জন্য গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট 1।